দুর্গাপূজা উপলক্ষে রবিবার অষ্টমীতে খোয়াই সফরে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন দুপুরে খোয়াই বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে ওনাকে স্বাগত জানান বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, সম্পাদক তাপস কান্তি দাস সহ অন্যান্যরা। তারপর সেখান থেকে সোজা চলে যান খোয়াই স্কাইলার্ক ক্লাবের পুজো দেখতে যান তিনি। সেখানে পুজো দেখে তারপর খোয়াই এভারগ্রিন ক্লাব ও লালছড়া বাঘা যতীন ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শন ও দুর্গা মায়ের দর্শন করেন। ওই দিন ওনার সফরকে ঘিরে খোয়াই মহকুমা পুলিশের উদ্যোগে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল। এদিন বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে যুবক যুবতীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান সাংসদ বিপ্লব কুমার দেব, পাশাপাশি সকলকে শারদীয়ার শুভেচ্ছাও জানান তিনি। ভাইদেরকে ছোটদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা আপনাদের জীবন সুন্দর হোক, জীবনে সমৃদ্ধি আসুক, সকারাত্মক মানসিকতা পজিটিভিটি আর অসুরকে শক্তি নাশ হোক, সেটাই মা দুর্গার কর্তব্য, সেটাই উনি করে চার পাঁচ দিন আমাদের মাঝখানে থেকে আবার বিদায় নেবেন। আমি এই খোয়াই অঞ্চলে জাতি জনজাতির মিলনস্থল সবাইকে শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই। আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর হোক। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দেশ এক নতুন বিষয় সম্মানের সঙ্গে পুরো দুনিয়াতে মাথা উঁচু করে আজ ভারত দাঁড়িয়ে আছে। ওনার সাথে ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই মণ্ডল সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।